বর্তমানে পশ্চিমবঙ্গ বিজেপির এতটাই খারাপ অবস্থা চলছে, এতটাই করুণ অবস্থা চলছে যে তাদেরকে হল ভাড়া করে পুজো করতে হচ্ছে। এই বিজেপি পার্টিকে পশ্চিমবঙ্গের মানুষ প্রতিটা ভোটে গোহারান হারিয়েছে। এই বিজেপি নেতাদেরকে বাংলার মানুষ দেখতে পারে না, যেখানে সেখানে পিটিয়ে দেয় এই বিজেপি নেতাদেরকে। সেই বিজেপি নেতারা এতটাই বিপদে রয়েছে, এতটাই চাপে রয়েছে যে তারা প্যান্ডেল করে পর্যন্ত পুজো করতে পারছে না, কারণ তাদের ওপর মানুষ ক্ষিপ্ত। বিজেপি নেতারা তাই হল ভাড়া করে পুজো করছে এবং তারা লুকিয়ে বেড়াচ্ছে। চলুন, তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ এই বিজেপি নেতাদের পুরোপুরি 12টা বাজিয়ে দিলেন এবং পুজোর পর, পুজো শেষ হলে বিজেপি পার্টিও পুরোপুরি শেষ হয়ে যাবে। পশ্চিমবঙ্গ থেকে আর বিজেপির কোনো নেতা থাকবে না, পশ্চিমবঙ্গে আর কোনো বিজেপির ভোটার থাকবে না। চলুন, তৃণমূল নেতা কুণাল ঘোষ কীভাবে বিজেপি নেতাদের পুরোপুরি 12টা বাজিয়ে দিলেন, ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমরা সংবাদ মাধ্যমে দেখলাম ভারতীয় জনতা পার্টি সল্টলেকের একটি হল ভাড়া করে পুজো করছে। এখন বিষয় হচ্ছে এই যে হল ভাড়া করে পুজো, এটা পশ্চিমবঙ্গ হল ভাড়া করে পুজো? আরে হল ভাড়া তো বিয়েতে হবে, শ্রাদ্ধে হবে, অন্নপ্রাশনে হবে, পৈতেতে হবে, স্মরণসভায় হবে, পুজোর জন্য হল ভাড়া? এটা বিজেপির রাজনৈতিক দেউলিয়াপনা। বিজেপি নেতারা নিজেদের পাড়ায়, নিজেদের ক্লাবে তাদের কোনো যোগাযোগ নেই, জনভিত্তি নেই, তারা পাড়ার ক্লাবের সঙ্গে জড়িত নন, সেই কারণে পুজো করতে গেলে হল ভাড়া করতে হয়, অথবা এই এক দেড় বছরের মধ্যে দল বদলানো কোন তৎকাল বিজেপির পুজোর হাজির হতে হয়। হল ভাড়া, এটা তো বাংলায় এটা ভাবা যায় না, হল ভাড়া করে পুজো। আবার মনে রাখবেন, এর আগে যার নামে সংকল্প ছিল পুজোয়, তিনি তো তৃণমূলেই চলে এসেছেন, ফলে পুজোর ভিত্তি, পুজোর ভবিষ্যৎ সবই তাদের অনিশ্চিত। সামনে বিধানসভা নির্বাচন ছিল, তড়িঘড়ি করে একটা কী করি কী করি ভাব, হল ভাড়া করে পুজো। এখন সেখান থেকে বাবুরা পেছোতে পারলে, পালাতে পারলে বাঁচেন। আমার পরিষ্কার বক্তব্য, বাংলার ক্লাবগুলির সঙ্গে, পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, ব্লকে ব্লকে পুজোগুলির সঙ্গে এই বিজেপি নেতাদের কোনো সম্পর্ক ছিল না, এটার প্রমাণ হচ্ছে হল ভাড়া করে পুজো। যদি এরা ছোটবেলা থেকে পাড়ায় মিশতেন, জনভিত্তি থাকতো, জনসমর্থন থাকতো, পুজো থাকতো। আরে বাম জমানাতেও দেখুন, বাম জমানাতেও সরাসরি না থাকলেও দু একজন সিপিএম নেতা, কয়েকজন সিপিএম নেতার পুজো বলে ওটা পরিচিত, কংগ্রেসের নেতাদের এটা পুজো বলে পরিচিত, তৃণমূল কংগ্রেস জন্মের পর এই পুজোগুলো তৃণমূল নেতাদের নামে নামে পরিচিত। তো বিজেপি নেতারা তো ক্লাবে মেশেন না, পাড়ায় মেশেন না, সমাজসেবা করেন না, পুজো করেন না, তাই পুজো যখন দেখাবার বিষয় হয় হল ভাড়া করে করতে হয়, ফলে ওই হলে যে পুজোটা তারা দেখাচ্ছেন সেটা তাদের সম্পূর্ণভাবে রাজনৈতিক দেউলিয়াপনার চূড়ান্ত প্রদর্শন।